শনিবার দুপুরে বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডের সন্ধ্যা সিনেমা হল সংলগ্ন ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় 55 জন মহিলা যোগদান করল তৃণমূলে। এদের মধ্যে প্রায় 15 জন মহিলা কলেজ পড়ুয়া। এদিন শব্দ যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাক ও মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। এছাড়াও এই দিনের এই যোগদান কর্মসূচিতে হাজির ছিলেন বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি বিমান দাস সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে শব্দ যোগদানকারী কলেজ পড়ুয়া সৌমিতা ঘোষ জানান, কেন যোগদান করব? তবে যারা তৃণমূলে যোগদান করলেন তারা অন্য কোনো রাজনৈতিক দল ছেড়ে আসেননি, তারা সাধারণ মহিলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন কর্মসূচি দেখে তারা প্রথম রাজনৈতিক দল হিসেবে তৃণমূলে যোগদান করলেন। যোগদান শেষে এমনটাই জানান মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। আজকে এখানে একটা সত্যিকারেরই ভালো জয়নিং হয়েছে, আমার 55 জন মহিলা সহযোদ্ধারা আজকে জয়নিং করেছেন। আমি আগেও বলেছি, বারবার বলি, যে যারা আজকে জয়নিং করেছেন তারা কেউ কোনো দল থেকে ভেঙে ঘর ভেঙে বাদন ভেঙে ছুট ভেঙে আসা নয়, কোনো বিজেপি আরএসপি থেকে আসা নয়, এরা একদম ওয়ার্ডের সাধারণ কর্মী। মেয়েরা বিশেষ করে যারা কন্যাশ্রী এবং রূপশ্রী পেয়েছে তারা আজকে এসছে, তারা আমার সাথে যোগাযোগ করেছে দীর্ঘদিন ধরে, দিদি আমরা যোগদান করতে চাই আপনার হাত ধরে, আপনারা নিশ্চয়ই যোগদান হবে। তো একদম আমার মনে হলো আজকের দিনটা সব থেকে ভালো দিন, কারণ আমরা জানি অলরেডি শারদীয়ার সূচনা হয়ে গেছে, আজকে চতুর্থী, মহা শুভ চতুর্থী। তো শুভ চতুর্থীতেই আজকে আমি ওদের জয়নিং করালাম। ওই জন্য আমাদের জেলা সভাপতিও আছেন, আমার টাউন সভাপতি, মহিলা টাউন সভাপতি রয়েছেন, ওয়ার্ডের মহিলা সভাপতিরা সবাই রয়েছেন। এবং আজকে থেকে আমাদের নতুন লড়াই, নতুন যাত্রা, এবং আমরা নতুন করে লড়বো মহিলাদেরকে নিয়ে। এই ওয়ার্ড থেকে আগেও এইবার জিতেছি, আগামী দিনেও জিতবো। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।